जो न किकी सुखयो नाना रोटी मिली चो जो न किकी सुखयो नाना रोटी मिले चो आधर साजे बुनिर माजे आधर साजे बुनिर माजे उल्ला से पांडे ले चो ओ जो न किकी सुखयो नाना नमस्कार बंधुरा होमिका तनिमा अधिकारी चैने सबा के वेलकाम जाना। आज के एक नतून सकाल, आज हे शनिवार, तो आज के सकाल सकाल चले भाईर बाड़ी एखान ब्लगटा शुरू कर लाइर बाड़ी हे आज के दोतलार छाद ढालाई हे तो एखने देखते ढालाई मेशिनो आगे दिन एसे गे तो आज के सब लेबर मिस्त्री सबाई एसे गे तो एख ढालाइर क्याकर्म चलते सारा दिन क्याकर्म तुम्हारे साथ अवश्य शेयर करब तो तुम्हारा साथे थको देखते थको चैनल। तो भाई सकाले घुगनी करेछे तो घुगनी मुड़ी सब मिस्त्री सब जो ढालाइर दादारा एसेछिलेन सबाइके देया हये गेछे। एखन आमी बापी भाई सोनाई सबाई मिले एखन एखाने खेये निच्छि कारण बेश बेला हये गेछे। एखन एकटा बाजे बापी एसेछे प्राय साढ़े आठटा पौने नटार दिके बापी चले एसेछे आर बापी एसे एखाने रुटि तरकारी निये चले एसेछिलाम आमी बाड़ी थेके तो खावा दावा करेछे भाई आर बापी आर एखन हच्छे खावा दावा करलाम मुड़ी आर घुगनी। तो तारपरे ढालाइयेर काजकर्म हो जेते आमी चले एसेछि बाड़ीते एसे आगे भगवानेर पूजाटा दिए निलाम सकाल सकाल पूजा दिए चले गेछिलाम सेई सब ब्लग आर तोमादेर साथे करा हयनि। आज दुपुरे रान्ना करेछि कुमड़ो भाजा पटल भाजा सोनाइके पटलटा दिइनि आलू कुमड़ो पटलेर तरकारी माछेर झाल डाल। तो आर ओई दिन कोनो ब्लग करिनि एसे जास्ट सबाई रेस्ट निएछिलाम निजेदेर मतो एकटु समय काटिएछिलाम। এটা পরের দিন সকাল তো এখন থেকে আবার পরের দিনের ব্লগটা মানে সানডের ব্লগটা শুরু করলাম। সকাল বলতে একটু বেলাই হয়েছে আর জানোই তো যে আগের দিন একটা বড় কাজ হয়েছে সবাই মিলে মানে বেশ ধকলটা গেছে ভালোই। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম সকালে ব্রেকফাস্ট সবার করা হয়ে গেছে বাপিও আছে ভাই সবাই মিলে ব্রেকফাস্ট করে নিয়েছি হাজবেন্ডও আছে। তো ওই বাড়ির কিছু কাজকর্ম ছিল তো আজকে মানে এই দুদিন একটু অন্যরকম ধারাতেই কাজকর্মগুলো হয়েছে যেহেতু ভাইয়ের বাড়িতে কিছুটা সময় ওখানে কাটিয়েছি এখানে কিছুটা এরকমভাবে কাটাচ্ছি। তো শনিবার তো ঢালাই হলো শনিবার সন্ধ্যা থেকে সোনাইয়ের মাথা যন্ত্রণা করে করে রাতে ধুম জ্বর 102 এরকম জ্বর। তো সকাল থেকে সোনাইকে ওয়ারেসের জল টল এসব খাওয়াচ্ছি টুকটাক বাড়ির কাজকর্ম সারা হয়ে গেছে আর এখন রান্নার জোগাড় সব করছি বাপি আজকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। তো ওদিকে মাছ ভাজা হয়ে গেছে এখানে আলু পটল কুমড়ো ডাঁটা দিয়ে মিক্সড সবজি করেছি আর তারপরে রান্না বান্না করে আর স্নান করে ভগবানের পূজাটা দিয়ে দিলাম ভগবানের দর্শন করিয়ে দিলাম তোমাদের আর সব কাজকর্ম আমার কমপ্লিট। আর আমি স্নান টান করে এখন এই মাত্র পূজা সারলাম। পূজা সেরা সোনাইয়ের এত মানে শরীরটা খারাপ তো সকাল থেকে সোনাই উঠতেই পারেনি আগের দিন রাতে তো ঘুমোতেই পারেনি আমারও ঘুম হয়নি তো সেই জন্য শরীরটাও ভীষণ উইক। ও তো সকাল থেকে বিছানা ছেড়ে ওঠেই নি মানে উঠে বসে যে খাবে সেইটুকু মানে উঠতে পারছে না এরকম এত উইকনেস জ্বরও আছে তার সাথে আর বলছে মা উঠলেই না মাথাটা ঘুরছে আমার গা গোলাচ্ছে বমি বমি ভাব। তো ওই জন্য আর বেশি কিছু ওকে প্রেশারও দিইনি ওর মতো শুয়ে আছে একটু দুগাল খেয়েছে আর জোরও করিনি জোর করে খাওয়ালে তো আবার মানে শরীরটা যদি ওর বেশি খারাপ লাগে তো সেই জন্য তো যেটুকু খেয়েছে খেয়েছে খেয়ে আর ও শুয়েছে ওই ঘরে আমি এখন পূজা সারলাম। এরপরে ভাই আসবে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো সোনাই যেটুকু খেয়েছে বাপুটুকু আমি খেয়ে নিলাম কী করবো বলে মানে দুবার করে ভাত বাড়লাম তো এরকম। তো চলো এরপরে কী করি না করি খাওয়া দাওয়া করি তারপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি দই আম দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছি কোনো সবজি পাতে নিই নি সোনাইকে দুবার খাওয়াতে গিয়েছিলাম সোনাই দুবারই দুগাল মানে খেয়েছে তো ওই জন্য আর সেই ভাতটা খেয়েছিলাম তখন অল্প করে করে আর কি তো সেই জন্য অল্প একটু ভাত নিয়ে এখন প্রায় 4টে বাজে এখন আমি খাচ্ছি। আর তেমন তো কিছু বাড়িতে কাজকর্ম তো সোনাইকে নিয়ে একটু ওষুধ খাওয়ানো জল খাওয়ানো একটু ব্যস্ত ছিলাম আর এখন হচ্ছে প্রায় সন্ধ্যের মুখোমুখি হাজব্যান্ড চলে এসেছে মান্থলি কাটতে তো সেই ভিডিও ক্লিপিংগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো সেটা সোনারপুর স্টেশন। আর তোমরা যারা সোনারপুরে থাকো তারা তো জানোই তো হাজব্যান্ড হচ্ছে এদিক ওদিক একটু রবিবার তো সেই জন্য এদিক ওদিকে একটু ভিডিও টিডিও করে নিয়ে গেছে রবিবারে সোনারপুরে প্রচুর দোকানপাট বসে আর তো সেই জন্য সেই ভিডিওগুলো টুকটাক করেছে। এটা হচ্ছে স্টেশন চত্বর
আর এখান থেকে হচ্ছে অটোগুলো ছাড়ে, অটো বলছি রিক্সাগুলো ছাড়ে এখানে। আর তো ওইখানে আরেকটু এগিয়ে গেলেই আর কি রিক্সা ছাড়ে। আর এখানে এই যে গাছের দোকান টোকান প্রচুর বসেছে, আর বিকেল এখন তো সন্ধ্যের সময় তো পাগল হবার জায়গা থাকে না, এত ভিড় হয়। আর তো হাজব্যান্ড সেগুলো ক্লিপিং কিছু কিছু তুলে এনেছে, এনে আর তো ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা সোনারপুর থেকে দূরে থাকো তারা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সন্ধ্যাবেলায় সোনাইকে হচ্ছে এমনি নুন চিনি জল করে দিয়েছি, তো দুটো বিস্কিট খেয়েছে সন্ধ্যার সময়। মানে এইরকম বিকেল টাইমে আর কি হাজব্যান্ড চলে যাওয়ার পর দুটো বিস্কিট খেয়ে জল খেয়ে একটু টিভি দেখছিলো, তো একটু এই কার্টুন টিভি এগুলোই দেখছিলো। তো আমি বারবার ধরে বলছিলাম সোনাই তোর একে জ্বর জ্বর, আর বারবার কী বলো তো একটু ফোনে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে, মানে সারা রাত তো ঘুম হয়নি, একটু কার্টুন দেখছে ঘুমিয়ে পড়ছে, একটু টিভি দেখছে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে এরকম। হ্যাঁ, তো বারবার মানে দেখছি সারাদিনই প্রায় ঘুমিয়ে 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 কাটাচ্ছে। আর তেমনি গায়ে জ্বর, অনেকবার থার্মোমিটারতে মেপে দেখলাম প্রায় 102, 101, 102 এরকম করে জ্বর থাকছে। তো আজকে না অনেক কথা মনে পড়লো, ভিডিওটা এডিট করছি যখন তো সোনারপুর স্টেশন দেখে। তো বিয়ের পর এরকমও হয়েছে অনেকবার, মানে আমার সাথে প্রায় 4-5 বার এরকমও হয়েছে যে আমি যখন তখন তো একা একাই, মানে হাজব্যান্ড তো সবসময় যেত না বাপের বাড়িতে, মানে আমার বাপের বাড়ি আর কি, সবসময় তো হাজব্যান্ডের সাথে যেতাম না। তো এরকম হয়েছে যখন ফিরছি বা একসাথে গেলাম, হাজব্যান্ড চলে এলো আমি রয়ে গেছি একা দিন, তখন যখন ফিরতাম না তখন মানে এই পাশে ধরো যে এই যে এই রেল লাইনটা পার হচ্ছে, তো এর ঠিক অপোজিটে ধরো আমরা নেমে যেদিকে যাচ্ছে তার সেই দিকে নেমে মানে সামনের দিকে হাঁটতে হয় আর কি। তো আমি কী করতাম, নামতাম নেমে পেছনে পেছন দিকে চলে যেতাম, মানে সোনারপুর যে বড় বাজার আছে ওই দিকে চলে যেতাম। তো কতবার নাই ওরকম হয়েছে, গিয়ে যখন দেখতাম যে ওভারব্রিজ আসছে তখন আবার ব্যাক করতাম, মানে এরকম আমার সাথে 4-5 বার হয়েছে। আর মানে যেটা বলতে গেলাম সত্যি এখন হাসি পাচ্ছে, কিন্তু না আমি না দিকটা ঠিক করতে পারতাম না অনেকবার এরকম হওয়ার পর। এখন আর যদিও হয় না সেটা, এখন সব কিছুই নর্মাল হয়ে গেছে। তো এরকম হয়েছে অনেক সময় আমি উঠে গেছি লক্ষ্মীকান্তপুর লোকালে, অনেক সময় উঠে গেছি নামখানায়, মানে অনেক সময় না 2-3 বার এরকম হয়েছে। তো উঠে অনেক দূর চলে যাওয়ার পর ভাবছি এখনও কেন ডায়মন্ড হারবার আসছে না। হ্যাঁ, তো এইরকম গণ্ডগোল আমার অনেকবার হয়েছে, এমনকি বাসে উঠেও অনেক সময় যখন মেদিনীপুরে থাকতাম, হ্যাঁ তখন বাসে উঠে দেখা গেছে যে মেদিনীপুরে না নেমে চলে গেছি সেই বাঁকুড়া, হ্যাঁ এরকমও হয়েছে। সেখান থেকে আবার ব্যাক করেছি, সেই সন্ধে হয়ে গেছে 7-8টা বেজে গেছে তখন মেসে ফিরেছি, কারণ এরকম ভুলভ্রান্তি রাস্তাঘাটে আমার অনেকবার হয়েছে। সেই সব কথা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, মানুষের জীবনে ভুলভ্রান্তি হতে হতেই তো মানুষ শেখে বলো। আর যদি আমি ভুলভ্রান্তি না করি তাহলে কিন্তু এগোতেও পারবো না আর বেশি কিছু শিখতেও পারবো না। আজকে আমি অনেক ভুলভ্রান্তি করেছিলাম বলে একা একা যাওয়া আসা সব কিছুই আমার দেখো নখ দর্পণে হয়ে গেছে, এখন আমার কোনো কিছুই অসুবিধা হয়নি, মানে সেরকম আর কি। কত ভুলভ্রান্তি হতে হতেই মানুষ সব কিছু সরগড় হয়ে যায়। হাজব্যান্ড সোনারপুর স্টেশন থেকে চলে এসেছিলো বাড়ি, আমি বললাম সোনাইয়ের তো ওষুধ আনতে হবে, তো অ্যান্টাসিড আনতে হবে, তো হাজব্যান্ড চলে এসেছে এই যে ওষুধ দোকানে, হ্যাঁ তো ওষুধ, তারপরে সোনাইকে খাওয়াবো সুজি বললো, সোনাই সুজি খাবে, তো সুজি তারপরে ভুষি, যেহেতু পটিটাও মানে হচ্ছে না ঠিকঠাকভাবে তো এগুলো আনতে বললাম, তো হাজব্যান্ড সেই জন্য সোনার গায়ে চলে গিয়েছিলো। আর এখানে এসে আদ্যাপীঠ মায়ের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলো, আর এখন হচ্ছে আরতি হচ্ছে, আরতির দর্শন তোমাদের করিয়ে দিল। ভগবান সবার ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, হ্যাঁ এর থেকে আর বেশি কিছু পাওনার মানে চাওয়ার নেই আর কি, ভগবানের কাছে আর কিছু বেশি চাওয়ার নেই। আর দেখো এই যে সন্ধ্যা আরতি হচ্ছে এখন, তো সোনাইকে আমি এদিকে একটু টিভিটা চালিয়ে আর ওর কাছেই বসেছিলাম, চাটা করে নিয়েছি, ভাই আসবে হাজব্যান্ড আসবে এসে সবাই খাবে, তো সেই জন্য চাটাগুলো করে আর খেতে ইচ্ছা করছিলো না। অবেলায় ওটা খেয়েছি তো আম দিয়ে দই দিয়ে ভাত খেয়েছি, আর চাও খেতে ইচ্ছা করছিলো না, তো হাজব্যান্ড বাড়িতে আসলে তারপরে চা খাবো। আর এই যে এখন দেখো এই পঞ্চপ্রদীপের তাপ সবাই নিচ্ছে, হ্যাঁ তো এরকমভাবে খুব সুন্দর লাগে জানো তো, এই আরতি দেখতে খুব ভালো লাগে দুপুর। তো এরপরে হাজব্যান্ড বাড়ি চলে এসেছিলো ওষুধপত্র খাবার দাবার নিয়ে সোনাইয়ের, আর তারপরে আমি ডাল পটল ভাজা কুমড়ো ভাজা আর বটবটি আলুর তরকারি রান্না করেছিলাম, করে রাতে আমরা সবাই খাওয়া দাওয়া করেছিলাম। আর ভিডিওটা তোমাদের সাথে আর করিনি, এখানেই শেষ করলাম। সবাই সেফ থেকো, সুস্থ থেকো, বাই বাই।